ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন পালন করবে, অর্থাৎ ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এবং বাংলাদেশে কিন্তু এটা সবসময় ছিল, আছে, যে প্রত্যেকটা উৎসবে সবাই কিন্তু একসাথে সামিল হয়ে সেই আনন্দ উপভোগ করে। ধর্ম যার যার, উৎসব সবাই, হাই হাই হাই। ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো, ধর্ম যার যার, উৎসব সবার, তাইলে বিয়া যার যার, বউ তো সবার, জি বিয়ে যার যার, বউ সবার, পুষ্কুনি যার যার মাস সবার, গাছ যার যার ফল সবার, ক্ষেত যার যার ফসল সবার, দোকান যার যার মাল সবার। এখন ঘুমাইছে কি, কথা বলেন না কেন? তাহলে আমার দোকানের মাল যদি আমার হয়, আমার ক্ষেতের ফসল যদি আমার হয়, আমার গাছের ফল যদি আমার হয়, আমার গাছের নারিকেল যদি আমার হয়, আমি বিয়ে করলে বউ যদি আমার হয়, আমার পুষ্কুনির মাস যদি আমার হয়, তাইলে ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার, এটাই যদি হয় তাহলে এই সমস্ত আলেমরা, এই সমস্ত ইসলামিক স্কলাররা যে সমস্ত কথাগুলো বলেছেন, যে ধর্ম যার যার, উৎসব সবার হলে এই কথাটা মানবতা বিরোধী। কারণ হলো এই পৃথিবীতে মানুষের জন্য যে ধর্ম, অর্থাৎ মানুষ যে সমস্ত ধর্মগুলো পালন করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রত্যেক ধর্মের লোকেরা তাদের নিজস্ব ধর্ম নিয়ে খুশি, তারা তাদের নিজস্ব ধর্মের আচার অনুষ্ঠান ইত্যাদি নিয়ে তারা খুশি, সেদিনে তারা আনন্দ উৎসব করে। তাহলে এক ধর্মের আচার অনুষ্ঠান যদি আরেক ধর্মের জন্য খুশির কারণ হয়, তাহলে মুসলিমগণ যে সমস্ত ঈদ উদযাপন করে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঈদ হলো ঈদুল আজহা, অর্থাৎ যেখানে গরু ছাগল ইত্যাদি কোরবানি করা হয়। অথচ এই গরু কোরবানি করা, গরুকে মেরে ফেলা, হত্যা করা, কোরবানি করা, এগুলো হিন্দু ধর্মের মতে অত্যন্ত গর্হিত কাজ। কারণ হিন্দু ধর্মের লোকেরা তারা গরুকে মা বলে, গরুকে পূজা করে, গরুকে দেবতা মনে করে, গরুকে ভগবান মনে করে। এমনকি আমরা দেখেছি ভারতে এই করোনা চিকিৎসার জন্য গরুর মলমূত্র তারা পান করেছে, তা গায়ে মেখেছে, যেটা মেডিকেল সায়েন্সের ভাষায় অত্যন্ত গর্হিত কাজ। সেই কাজটা তারা করেছে ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান করে। তাহলে এক ধর্মের জন্য যেটা খুশির, আরেক ধর্মের জন্য সেটা বেজার। এটা পৃথিবীর আদিকাল থেকে এভাবেই চলে আসছে। একই ধর্মের জন্য একটা হালাল, অন্য ধর্মের জন্য সেটা হারাম। যেই হিন্দু ধর্মের লোকেরা মূর্তি পূজা করে, ঢোল ডাগর পিটায়, গান বাদ্য নাচ গান, সেখানে মদ গাঁজা ফ্যান্সি ডিলে সব যেখানে তারা দেদারসে পালন করে, একটি ধর্মীয় ভাব গাম্ভীর্য উপলক্ষ করে তারা সেই শারদীয় দুর্গাপূজা হোক, লক্ষ্মী পূজা হোক, সরস্বতী পূজা হোক, যে কোনো ধরনের পূজা হোক, পূজা পার্বণ অনুষ্ঠানে 12 মাসের যে 13 পূজা, এই 13 পূজাগুলোতে তারা যে শির্ক, সবচেয়ে বেশি আল্লাহদ্রোহী কাজ, এই কাজটা তারা ধর্মীয় বাপ গাম্ভীর্য অনুষ্ঠান সর্বস্ব তারা খুশির সাথে, আনন্দের সাথে এই কাজগুলো করে। অথচ ইসলামের নবীগণ যারা এসেছিলেন, আদম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাদের উপর শান্তি বর্ষিত হোক, সমস্ত 124,000 পয়গম্বর নবী রাসুলগণ, তাদের কাছে এই শির্ক ছিল সবচেয়ে বড় গুণাহ, সবচেয়ে বড় পাপ। তাহলে পৃথিবীর সমস্ত নবী রাসুলগণ যেই আমলকে, যেই কাজকে, যে অনুষ্ঠানকে পাপ বলেছেন, সবচেয়ে বড় পাপ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার সবচেয়ে বড় বাধা সেটা হলো শির্ক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শির্ক হচ্ছে মস্ত বড় জুলুম, মস্ত বড় একটু অত্যাচার। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, যারা নাকি শির্ক করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে মুসলিমগণ যে তাওহীদের ভিত্তিতে
ইসলামকে কবুল করলো, সেখানে শিরকের কোনো অবস্থান নেই, মূর্তির কোনো অবস্থান নেই, ভাস্কর্যের কোনো অবস্থান নেই, আর সেই কাজটি হিন্দু ধর্মের লোকেরা তারা খুশি, তাদের আনন্দ নেচে গেয়ে তারা এই উৎসব পালন করে। এটা কি কখনোই হতে পারে যে ধর্ম যার যার উৎসব সবার? আর গোটা বিশ্বের ইসলামী স্কলারগণ তারা এই ধর্ম যার যার উৎসব সবার এগুলো এই কথার উপরে অত্যন্ত প্রতিবাদ জানিয়েছেন। আজকাল আমরা বলি ধর্ম যার যার উৎসব। এখন কথা হলো উৎসব তো ধর্মকেন্দ্রিক, উৎসব মানে বিয়ের উৎসব না। ধর্ম যদি কারোর হয়, উৎসব যদি ধর্মকেন্দ্রিক হোক, তাহলে সবার হয় কি করে? তা আমরা একটু পর্যালোচনা করি। মনে করেন রাজনীতি যার যার উৎসব সবার, খালেদা জিয়ার জন্মদিনের উৎসবে দলমত নির্বে সবাই যাবে, এটা কি মানা হবে? অথবা শেখ হাসিনার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশেষে সবাই যাবে, উৎসব সবার, রাজনীতি যার যার যাবে, বিরোধীরা কি কেউ মানবে? নিজামীর জন্মদিনের উৎসবে সবাই যাবে, দল যার যার, কিন্তু উৎসব সবার যাবে? তা আমাদের রাজনৈতিক বিশ্বাস যদি এত কঠিন হয়, তাহলে ধর্মের বিশ্বাসটা আমরা কী করে এত হালকা মনে করতে পারি? কারণ প্রত্যেক ধর্মের বিশ্বাসী বলে ওইতে অন্যায়। আমাদের কুরবানের উৎসবে, গরু জবাইয়ের উৎসবে হিন্দুদের নিয়ে আসবো, এটা হবে? তাদের কারণ তাদের দৃষ্টিতে গরু জবাইয়ের উৎসবটা পাপ, পাপ না? আমি তাকে জোর করে একটা পাপের ভিতর নিয়ে আসছি। ঠিক তেমনই তাদের মূর্তি পূজার উৎসবে, হ্যাঁ তাদের মূর্তি পূজার প্রোটেকশন আমাদের, তাদের ধর্ম পালনের স্বাধীনতা আমাদের দিতে হবে, কিন্তু আমি তার ধর্ম উৎসবে যাবো, আমার দৃষ্টিতে ওটা পাপ, আমি তো তার পাপে শরীর করতে পারি না, ঠিক আছে না? যেমন এই জন্য কোন অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় উৎসবে, ধর্মীয় আনন্দে অংশ নেওয়া যায় না। তাদের ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু আমরা তাদের ধর্মে অংশী না, তাদের কর্মে, সমাজে, সামাজিক ব্যবস্থাপনায় অংশী, এদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে অন্য ধর্মের অনুসারীরা বললে সালাম, শুভেচ্ছা, ভালো আছে, আল্লাহ ভালো করুক, অথবা যেটা আমরা সামাজিক শিষ্টাচার বজায় রাখি, কিন্তু তাদের অনুষ্ঠানে যাওয়া, দেখা, বসা, এটার মানে কি? অবশ্যই আপনি মনে করেন একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনার রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা হচ্ছে, অথবা রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে অনুষ্ঠান হচ্ছে, আপনি যদি কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন ওখানে বসতে পারবেন না? আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের কথা বলার স্বাধীনতা দেবেন, আপনি মেয়র হলেও আপনি তার প্রোগ্রাম বন্ধ করবেন না, কারণ এটা অধিকার, কিন্তু আপনি সেখানে বসতে পারবেন না, হাততালি দিতে পারবেন, পারবেন না। তাহলে রাজনৈতিক বিশ্বাস যদি এত দৃঢ় হয়, ধর্ম ধর্মীয় বিশ্বাস কি রাজনৈতিক বিশ্বাসে দুর্বল হবে না সবল হবে? রাজনীতি আমরা সবাই জানি মানুষের বানানো, এটা জাগতিক বিষয়, আর ধর্মীয় বিশ্বাস আল্লাহর দেওয়া, এটা আমরা দাবি করছি যে আমি আল্লাহকে বিশ্বাস করি। তা আল্লাহর দেওয়া বিশ্বাসটা যদি এত দুর্বল হয়, একজন লোক আমার বিশ্বাস অনুযায়ী মহাপাপ করছে, আমি তাকে তালি দিচ্ছি, তাহলে বোঝা গেল এই পাপকে আমি পাপ মনে করছি না, তখন আমি ওই পাপের শরিক হয়ে যাচ্ছি, আল্লাহু আলাম।